আজি সকলোকে বিশ্বকর্মা পূজাৰ আকৌ এবাৰ শুভেচ্ছা জনাইছো। এই বিশ্বকর্মা পূজাত উপলক্ষে ইণ্ডিয়াৰ ফার্স্ট স্কিল কনভকেশন আজি গোটেই ভাৰততে উদযাপন কৰা হৈছে। তো স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট সর্বভারতের যান প্রতিষ্ঠান আছে এই সকল প্রতিষ্ঠানতে আজি কনভকেশন সেরিমনি এটা উদযাপন করা হয়েছে। যেহেতু আজিলৈকে স্কিল ডেভেলপমেন্টর যান লড়া বা ছালী স্কিল হল, তো এইটাই প্রথম বিশ্বকর্মা জয়ন্তী হিসাবে ভারত সরকার মিনিষ্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রিনিয়রশিপর আন্ডারত এই প্রথম স্কিল কনভকেশনের একটা সেরিমনি রাখা হয়েছে। তো তার উপরে ভিত্তি রাখি আমি আমার প্রতিষ্ঠান কৌশল বিকাশ প্রতিষ্ঠান গুয়াহাটীত একটা সরকে কনভকেশন সেরিমনি রাখিছো। তো সেয়ে আমার যান প্রাক্তন ট্রেনিবিল আসে তারে সকলকে নিমন্ত্রণ দিয়াটো সম্ভব নহয়, যেহেতু বহুত প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্টরে আমার ট্রেনি আছে, তো সকলবার আনব নয়। তো সেয়ে আমার ওসর কামরূপ মেট্রো আর কামরূপ রেলরে আমি কিছু সংখ্যক প্রাক্তন ছাত্র বা প্রাক্তন প্রশিক্ষার্থীক আমার ইনস্টিটিউটলে নিমন্ত্রণ করে আনিছো। তো এলোক মানে প্রথমতে ইন্ট্রোডাকশন নিজক দিবল মানে মাইকটো প্রথমে আগবাই দিছো। মোৰ নাম শ্রী মনোজ কুমার মালিক, মোৰ ঘৰ বাইৰেটা চাৰিআলি হয়। মই ইয়াত ছেকেণ্ড বেঞ্চ আছে হ'লেও মোৰ স্কিল ডেভেলপমেণ্ট মোৰ প্ৰথমে মই সকলোকে বিশ্বকৰ্মা পূজাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু মোৰ শ্ৰদ্ধা ছাৰসকলক। মই বিশেষ ক'বলৈ নাযাওঁ, তথাপিতো মোৰ জীৱনৰ আৰু কেনেকৈ লাইফৰ টাৰ্ণিং পইণ্ট এইটো বুলিয়ে মই বিশ্বাস কৰোঁ। মই ছয় মাহৰ ইলেক্ট্ৰিকেল ইণ্ডাষ্ট্ৰিয়েল ইলেক্ট্ৰিচিয়ান ট্ৰেইনিং কোৰ্চ কৰিছিলোঁ। কৰি মই ফাৰ্ষ্ট কাম কৰিলোঁ বাজাজ কনজিউমাৰ কেয়াৰ লিমিটেডত দুবছৰ কৰিলোঁ। তাৰপাছত মই কৰিলোঁ হাইজেনিক ৰিচাৰ্চ ইনষ্টিটিউট প্ৰাইভেট লিমিটেডত দুবছৰ কৰিলোঁ আৰু তাত ছয় মাহ কৰিলোঁ। কৰি তাৰপিছত মই কিন্তু ইয়াত মই যিখিনি প্ৰেক্টিকেল শিকিছোঁ সেইখিনি শিকি মই এতিয়া বৰ্তমান ইয়াৰ ফলত মই বহুখিনি উন্নত হৈছোঁ আৰু এইখিনি। থেংক ইউ। মোৰ নাম শ্ৰী ৰাতুল মালিক, মোৰ ঘৰ পৰা এটা চাৰিআলিতে। মই ইয়াত ইণ্ডাষ্ট্ৰিয়েল ৱেল্ডাৰ প্ৰস্তুত কৰিছোঁ যোৱা বছৰ। তাৰপিছত মই যাই ঘৰৰ কাষতে মানে ৱেল্ডিঙৰ দোকান কাম কৰিলোঁ। ইয়াতে মানে যিমান শিকিব লাগিছিল প্ৰায় বিশ্বকৰ্মা পূজাৰ শুভেচ্ছা জনালোঁ সবকে। ইয়াতে শিকিবলগীয়া বহুত আছে আৰু। থেংক ইউ। নমস্কাৰ। পোনপ্ৰথমে মোৰ শ্ৰদ্ধাৰ ছাৰসকললৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এই শুভখনত নিমন্ত্ৰণ কৰাৰ বাবে। আৰু মোৰ মৰমৰ ভাইটিসকল, মই ইয়াতে ছেকেণ্ড বেঞ্চত ইলেক্ট্ৰিকেল ইণ্ডাষ্ট্ৰিয়েল ৱেল্ডাৰত কাম এতিয়া শিকিছিলোঁ। তো আমি ছয়মাহ শিকি কেনে ইয়াৰ পৰা মই ওলাই গৈ কেনে কনষ্ট্ৰাকশ্যন লেভেলত কাম কৰিছিলোঁ এবছৰ। তাৰপিছত গৈ মই লিফ্টৰ কাম কৰিলোঁ, এতিয়া বৰ্তমান লিফ্টৰে কাম কৰি আছোঁ। তো মই ইয়াতে ক'ব খুজিছিলোঁ ইয়াতে শিকিবলৈ কাৰণে বহুখিনি আছে। তোমালোকৰ ছয় মাহ পাৰ হৈ যাব কিন্তু শিকা কেইদিন হয়, ইমানখিনি ইয়াতে শিকিবলৈ আছে। আৰু ইয়াতকৈ চৰকাৰীতে তোমালোকে শিকিবলৈ যোৱা তাত তোমালোকে হয়তো 10% বা 20%হে শিকিবলৈ পাবা। ইয়াতে তোমালোকে 100% শিকিবলৈ পাই আছা কিন্তু তোমালোকৰ শিকা শেষ নহয়, ইমানখিনি ইয়াতে শিকিবলৈ আছে। কিন্তু শিকাৰ কাৰণে ইয়াতে এক নম্বৰ কথা হ'ল ধৈৰ্য লাগিব। যদি তোমালোকে ধৈৰ্য কৰা ইয়াতে শিকি কেনে লাইফত বহুত উন্নতি দিশলে আগবাঢ়ি যাবলৈ পাৰিছা। মই এইখিনিয়ে ক'বলৈ বিচাৰিছোঁ। ধন্যবাদ। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী উপানন্দ মালী। মই ইয়াতে আমাৰ ছেকেণ্ড ক্লাছ আছিলোঁ ইণ্ডাষ্ট্ৰিয়েল ইলেক্ট্ৰিচিয়ানৰ। গতিকে তোমালোকে ভালদৰে এইখিনি মনোযোগ দি শিকি লোৱা, নিশ্চয় তোমালোকে সফল হ'ব পাৰিবা। ধন্যবাদ। গুড আফটাৰনুন, মোৰ নাম শ্ৰী উপনয়ন ডেকা, মই বাইহাটা চাৰিআলিৰ হয়। মই 2021ত ইয়াৰ পৰা ইলেক্ট্ৰিচিয়ান কোৰ্চ কৰি কিনে গুজৰাটৰ আদানী কোম্পানীত গ'লোঁ। আদানী কোম্পানীত যাই মই তাতে ছয় মাহ কাম কৰিলোঁ। মই থাকিলোঁ, থাকি ভাল লাগিলে, কাম কৰি ভাল লাগিছে।
ইয়াতে শিকি কিনে বহুতে মানে যায় বাহিৰত যায় বা ইয়াতে অসমতো কাম কৰে বাহিৰত যায় কিনেও বহুতখিনি শিকিব পাৰি এতিয়া বহুত কাম দিয়ে ইয়াত আহি কিনে তোমালোক বা আমি সকলে উন্নত হ'ব পাৰি থেংক ইউ নমস্কাৰ মোৰ নাম শ্ৰী বিকাশ দাস মই ইয়াতে 2019 বৰ্ষত ইলেক্ট্ৰিকেল ইণ্ডাষ্ট্ৰিয়েল ইলেক্ট্ৰিচিয়ানৰ কোৰ্চ কৰিছিলোঁ আৰু মই ফাৰ্ষ্ট গুজৰাটত গৈ কেনে এক বছৰ তাতে এক্সপিৰিয়েঞ্চ লৈ আহিলোঁ তাৰপৰা মই এতিয়া গুৱাহাটীতে কনষ্ট্ৰাকশ্যনৰ এটা কোম্পানীত মই জব কৰি আছোঁ ইয়াৰ পৰা তোমালোকে বহুতখিনি শিকিব পাৰিবা ইলেক্ট্ৰিচিয়ানৰ তুমি বহুতখিনি নজনা কথা জানিবলৈ পাৰিবা আৰু ইয়াত ইণ্ডাষ্ট্ৰিয়েল ইলেক্ট্ৰিচিয়ানৰ বহুত ইয়াত এছডিআইজিত আপোনাৰ তোমালোকে সম্পূৰ্ণৰূপে এখন ভাল প্লেটফৰ্ম পাব বুলি মই আশা কৰোঁ তাৰ পৰা সেইখিনি হয় মোৰ বক্তব্য মই ধন্যবাদ জনাইছোঁ তো এতিয়া আমাৰ তেওঁলোকক এটা সৰু আমাৰ কনভাকেশ্যন চেৰিমনি এটা সৰু মমেণ্টো আমাৰ ফালৰ পৰা দিব বিচাৰিছোঁ তো এখন ফুলাঞ্জন স্যারের আদরণ ফোনের পরে সকলে লাভ থাকি তো আমার হিমাংশু ডেকা স্যারক সরু মমেন্ট গিফট দিবলে আহ্বান জানাইছো সকলে জোরে হাত চাপি দিলে ভাল লাগিব নেক্সট এখনি ফুলাঞ্জন স্যারের আদরণ জানাবো আমার বিশ্বজিৎ দাসক ভাস্কর বরাই দীপজ্যোতি কুমাৰে ৰাতুল মালিক এখন ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাব আছে কমল হিয়া এখন ফুলাম গামোচাৰে আমাৰ মনোজ মালিক সম্বৰ্ধনা জনাব বিদ্যান চেতিয়া সকলোকে ধন্যবাদ জনাইছো সকলোকে আকৌ এবাৰ ধন্যবাদ জনাইছো লগতে বিশ্বকৰ্মা পূজাৰ শুভকামনা জাচিছো তো আজি আমাৰ অনুষ্ঠানটোৰ কনভেনশ্যন চেৰিমনি আমি থুলমূলকে ধুনীয়াকে এনেকে উদযাপন কৰিবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু এই স্কিল ডেভেলপমেণ্ট যাতে আগলৈ ধুনীয়াকে চলি থাকে সকলোৰে পৰা মই সেইটোৱে আশা কৰিছোঁ আৰু এনেদৰে যাতে প্ৰত্যেক বছৰে আমাৰ কনভকেশ্যন চেৰিমনি এনেদৰে আমি উদযাপন কৰি থাকিব পাৰোঁ তাকেই কৈ আজি আমাৰ অনুষ্ঠান ইমানতে সামৰণি মাৰিছোঁ চ' এইটোৱে হৈছে স্কিল ডেভেলপমেণ্টৰ আমাৰ উদ্দেশ্য সেইটোৱে হয় জানো
আমি স্কিল গেপ এনালাইসিস করে কত কত ইম্প্রুভ করব পারি আর এনেকে তোমালোকৰ সংস্থাপন দি ভবিষ্যতের রাস্তা এটা দেখাই দিয়ে আমার উদ্দেশ্য আর আজকে ভাবিলে বাহিরেও আমার বাকি যখন আছে বিভিন্ন অনুষ্ঠান সংস্থাপন পাইছে আর বহুত আগবাড়ি গেছে আর প্লাস নিজেও এন্টারপ্রেনর কোনো কিনা খুলিছে নাকি তোমার কি করছে নিজে করেছে আত্মনির্ভরশীল যে রিয়েল অর্থ আজি সেইটোতে কারবা লিখবা এনেকে এনেকে আগবাড়ি যাব মেইন হয়েছে তোমালোকৰ ডেডিকেশন আর পাংচুয়ালিটি সদায় এই বস্তু সদায় মনত রাখবা সব মানুষ ডাঙৰ মানুহ একদিনে ডাঙৰ নহয় সদায় তোমালোকৰ এইটো লাগিব কষ্ট কৰিব পৰা হয় জানো আর সৎপথত থাকি কষ্ট কৰা এতিয়াতো তোমালোকে একদম মানে বহুত কাম করা আর স্কিল ডেভেলপমেন্ট এরকম বস্তু এই সার্টিফাইড বাই আমার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন আর তোমালোকৰ রিকগনাইজেশন অকল ইয়াতে নহয় ওয়ার্ল্ড ওয়াইড আজি ওয়েডিং বা হেৰি কৰি পেলাই মানে ডুবাইটো চাকরি পাইছে তোমার ইউরোপিয়ান কান্ট্রিটো পাইছে সেকারণে এটা সীমিত হয়ে থাকা নাই খালি এইটো লাগিব যে আমি অইল ইন্ডিয়ার পৰা তোমালোকক এটা রাস্তা আমি জাস্ট হেৰি কৰিছো সাৰত আছে সদায় হেৰি কৰি আছে আমি নিজের কামৰ উপরেও এইবিল তোমালোকৰ আমার তো বহুত কাম থাকে আমার কাম হৈছে অইল মাটির তলৰ পৰা উলিওয়া গেছ উলিওয়া পাইপলাইনত ট্রান্সপোর্টেশন করা তার উপরেও এইবিলাক অলপ সময় দি তোমালোকৰ লগত মানে যাতে তোমালোকৰ ভাল হোক হয় না আর ডেফিনেটলি ভাল হব আজি যেনেকে তেওঁলোকে ইয়াত আহিছে আমার গৌরব এনেকে তোমালোকো দেখিবা শেষ করার পিছত বেলেগ বেলেগ জায়গাত যাবা খালি ভালকে কৰিবলৈ হোক ঠিক আছে আকৌ মই বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা সবকে দিছো ধন্যবাদ হব।